আজ বুধবার ছয়ই কার্তিক দু হাজার চব্বিশ সালের অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দরায় হৃগ গণেশায় নমা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন বাড়িতে একটির বেশি কিন্তু গণেশ মূর্তি রাখতে নেই এবং ওর কোনো দিন না পারলেও বুধবার করে অন্তত গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে এই মন্ত্রটি পাঁচবার জপ করুন অথবা বলুন ওম গাং গণেশায় নম প্রথম পূজ্য গণেশায় নম অথবা ওম গম গণপত্যায় নম আর বুধবার আজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এ সব কিছুর কারকত্ব কিন্তু বুধের হাতেই আর বুধের মজবুতি গণেশজির হাতে তাহলে গণেশজির নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আর শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ কাছের মানুষজনরা সহায়ক এবং সাহায্যকারী হবে আজ কিন্তু অবশ্যই জীবনের ব্যাপারে অনেক সত্য আপনারা অনুভব করতে চলেছেন যদি একদিনের কোনো ছুটিতে যেতে চান নিশ্চিন্তে চলে যান আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবে চলবে আর কোনো সমস্যা যদি দেখা দেয়ও আপনি এসে সব কিছু খুব ইজিলি সামলে কিন্তু নিতে পারবেন অনিচ্ছা সত্ত্বেও কারোর কারোর ক্ষেত্রে কোনো না কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ করতে হতে পারে বা আজ পরিবারের সদস্যদের সাথে যে সময় কাটানোর পরিকল্পনা করবেন সেটি ভেসতে যেতে পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলুন পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না